হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মম অ্যান্ড মিস্টু ব্লগ। আজ আমি করব মাছের মাথা দিয়ে পুঁইশাক। তাই আমি আলু কেটে নিয়েছি, সাথে একটু কুমড়ো নিয়েছি, একটু বেগুন কেটে নিয়েছি আর বিনস নিয়েছি, আর এখানে শাক নিয়েছি, ভালোভাবে ধুয়ে রাখা আছে। আর মাছের মাথা নিয়েছি দু পিস, আর একটা বাটির মধ্যে আদা বাট বেটে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল দেবো, তেলটি সর্ষের তেল দিয়ে রান্না করব। আর একটু পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। সম্বাদ দেওয়ার পরে এবার এক এক করে আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলু, কুমড়ো আর বিনস দিয়ে এবার সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে ভাজতে হবে, যেন সবজির একটা কাঁচা গন্ধ সেটি চলে যায়। দেখো সবজিটি ভালোভাবে ভাজছি, মিডিয়াম মাছে ভাজবো। আর একটা বাটির মধ্যে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটাটা নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব, দিয়ে পেস্টটি বানিয়ে নেব, নাহলে পুড়ে যেতে পারে ডাইরেক্ট আদা দিলে। এবং সবজিটি ঢেকে দিলাম, ঢেকে ঢেকে ভাজছি। এখন সবজিটি প্রায় অনেকটি ভাজা হয়ে আসছে, ভালোভাবে ভেজে নিচ্ছি। তার মধ্যে সেই মিশ্রণটি তৈরি করেছিলাম, আদা বাটা, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সেটি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষাতে হবে, কষানো হয়ে গেছে। এবার শাকগুলো দিয়ে রাখলাম, পুঁই শাকগুলো যে ধুয়ে রেখেছিলাম, পুঁই শাকগুলো দিয়ে সামান্য একটু উপরে নুন দিয়ে ঢেকে দেবো, যেন শাকগুলো ভালোভাবে মজে যাবে। শাকগুলো ভালোভাবে মজে যাওয়ার জন্য একটু উপরে নুন ছিটিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি। দেখুন মনে হচ্ছে এক কড়াই হয়ে গেছে, কিন্তু ঢেকে দেওয়ার পর দেখবেন কতটুকু হয়। দেখুন ঢাকনা খুলে অল্প একটু হয়ে গেছে, আর কতটা জল ছেড়েছে শাক দিয়ে। আমি এক ফোঁটাও বাইরে জল দিইনি, পুরোটাই শাক দিয়ে জল ছেড়েছে। মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দেব, দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। নিয়ে দেখুন জল ছেড়েছে, এবারে জলটাকে ভালোভাবে টানাবো। আর নামানোর আগে একটু অল্প একটু চিনি দেবো, যেন টেস্টটা ব্যালেন্স থাকে। এই যে জলটা টানাচ্ছি, ভালোভাবে জলটা টানাতে হবে। প্রায় রান্না আমার রেডি, মাছের মাথা দিয়ে পুঁই শাক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন।